আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমাদের একজন দিনী বোন জানতে চেয়েছেন বাংলাদেশ থেকে, শুক্রবারে যদি সুরা কাহাফ পড়তে চাই পিরিয়ড অবস্থায় পড়া যাবে কিনা এবং মোবাইল অ্যাপসের মাধ্যমে পড়া যাবে কিনা, ইতিপূর্বে কোরআন তেলাওয়াত পিরিয়ড অবস্থায় করা যাবে কিনা এ নিয়ে কথা একাধিকবার বলা হয়েছে। আমি আবারও রিপিট করতেছি যে সমস্যা নেই, যারা ঋতুগ্রস্ত মহিলা তাদের জন্য মুখস্থ যদি তারা তেলাওয়াত করেন মুখস্থ থেকে কোনো সমস্যা নেই। যদি একদল ওলামা ইকরাম নিষেধ করেছেন তারা সহবাস অর্থাৎ জানাবাত অবস্থায় যারা থাকেন অর্থাৎ স্ত্রী মিলনের পরে বা স্বপ্নদোষ হওয়ার পরে সেই অবস্থায় কোরআন তেলাওয়াতকে হাদিস স্পষ্টভাবে নিষেধ করা হয়েছে, তারা পিরিয়ড অবস্থাকেও সেটার সাথে তুলনা করে সেটাকে হারাম বলেছেন। কিন্তু ইতিপূর্বে আমরা স্পষ্ট করেছি যে এটা সাথে ওটা তুলনা হবে না, কারণ মানে ঋতুস্রাব যেটা সেটা মহিলার হাতে নেই, মানে তার তিনি ইচ্ছা করলে পবিত্র হতে পারবেন না, কিন্তু যিনি জানাবাত অবস্থায় আছেন অর্থাৎ সহবাস করার পর অপবিত্র অবস্থায় অথবা স্বপ্নদোষের পর অপবিত্র অবস্থায় আছেন তিনি ইচ্ছা করলে পবিত্র হয়ে যেতে পারেন, অতএব সেটার সাথে তুলনা হবে না। সুতরাং মুখস্থ যদি তিনি পড়তে চান তাহলে তিনি পড়তে পারেন, তবে কোরআন বা মুসহাফ তিনি স্পর্শ করতে পারবেন না। মুসহাফ হলো যেটাতে কোরআন লিপিবদ্ধ আছে, এটা তিনি স্পর্শ করতে পারবেন না। এটা আমরা বলেছি ঋতুগ্রস্ত মহিলাদের জন্য। আর আর বর্তমান যুগের মোবাইলের মাধ্যমে যেটা আপনি বলেছেন মোবাইল অ্যাপসের মাধ্যমে এটা পারেন, এটা মুখস্থ আর মোবাইল অ্যাপসের মাধ্যমে পড়া একই কথাই, এটা মুসাফের হুকুমের মধ্যে অন্তর্ভুক্ত হবে না। অর্থাৎ যেটাতে কোরআন লিপিবদ্ধ আছে কাগজের যে ইয়াতে এটা এটার সাথে এটা তুলনা চলবে না, এটা ওলামা ইকরাম স্পষ্ট করেছেন। অথবা আপনি মোবাইল থেকে পড়তে পারেন, মোবাইল থেকেও পড়তে পারেন সমস্যা নেই, অথবা আপনি মুখস্থ যদি থাকে মুখস্থ পড়তে পারেন। আর জরুরি অবস্থায় মানে অনেক সময় দেখা যায় যে যারা মাদ্রাসায় পড়েন বা হেফজোখানায় বা যেখানে হোক পরীক্ষা থাকে, তো পরীক্ষা তো তার জন্য পিছাবে না, আর তিনি যদি পিরিয়ড অবস্থায় থাকেন একজন মহিলা কী করবেন, তখন তারা জরুরি অবস্থায় মানে কোনো কিছুর মাধ্যমে সরাসরি না ধরে কোনো কিছুর মাধ্যমে হয়তো কোনো কাপড় দিয়ে বা যেটা হোক কোনো একটা কিছু দিয়ে মুসহাফকে বা কোরআনকে ধরাকে বৈধ বলেছেন। তবে বর্তমান যুগে আমি মনে করি যে এটা একটা সহজ পদ্ধতি যে কোনো কিছু দিয়ে না ধরে সরাসরি মোবাইল থেকে অ্যাপসের মাধ্যমে যদি পড়েন তাহলে সহজ পদ্ধতি, এটা আল্লাহ তাআলা সহজ পদ্ধতি দিয়ে দিয়েছেন আমাদেরকে। মোদ্দা কথা আপনি পড়তে পারেন, সমস্যা নাই ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু।